ইডি অফিস পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ আরও অন্যান্যরা। সভাধিপতি জানান, অন্তত 20,000 চারা গাছ লাগানো হবে। এছাড়া মহকুমা পরিষদের অন্তর্গত এলাকায় গত এক বছরে অনেক রাস্তা তৈরি হয়েছে, গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে পানীয় জল। গত এক বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, টিভি বাংলা। মহকুমা পরিষদের প্রথম বর্ষ পূর্তি হচ্ছে, এসেছেন, কি বলবেন? ভালো লাগলো। এই এলাকা তো এখন মানে মহকুমা পরিষদ এটাকে মানে বৃহত্তর শিলিগুড়ি, এই এলাকার উন্নয়ন সবাই মিলে করতে হবে। আমাদের মাননীয় মহকুমা পরিষদের দায়িত্ব নয়, যেমন দায়িত্ব সবাইকে ধন্যবাদ জানাই, উন্নয়ন পরিষদের দায়িত্ব, উন্নয়ন দপ্তরের দায়িত্ব, সবাই মিলে যেভাবে এই এলাকাগুলোকে উন্নয়ন ঘটাতে মনে রাখতে হবে, আমাদের আর্থিক উন্নয়নও ঘটবে। আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই সব এলাকাকে নিয়ে শিলিগুড়ি বৃহত্তর শিলিগুড়ি আমাদের জনপ্রতিনিধিরা না বাংলার একটা বড় ভূমিকা পালন করবে। বিভিন্ন সমস্যা রয়েছে এসব এলাকায়, বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্যা থাকবেই, মানুষের চাহিদা বাড়বে, সেই চাহিদা গুলো পূরণ করার দায়িত্ব জনপ্রতিনিধিদের, যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন তাদের। আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষের চাহিদা আরো বৃদ্ধি হোক, যত চাহিদা বৃদ্ধি বুঝতে হবে তত উন্নয়ন হচ্ছে, যত উন্নয়ন হচ্ছে তত চাহিদা বৃদ্ধি হবে। আমরা চাইছি কিছু সমস্যা আছে, সমস্যাগুলোকে কাটিয়ে উঠে আমরা আশা করি এই আর্থিক বছরে আমরা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সমিতি থেকে শুরু করে মহকুমা পরিষদের প্রথম বর্ষ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিভিন্ন কথা বললেন, কি বলবেন? বললামই আমরা যে সমগ্র এলাকা জুড়ে যে উন্নয়নের রূপরেখা আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, তার মধ্যে একটা হচ্ছে বান্ধব করা, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, স্বাস্থ্য, সংস্কৃতি সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে বিশ্ব ভাষাভাষী অঞ্চল। এখানে আদিবাসী সম্প্রদায় আছে, রাজবংশী সম্প্রদায় আছে, নেপালি ভাষাভাষী মানুষ আছেন, জেনারেল কাস্টের লোকেরা আছে, অবাঙালি হিন্দি ভাষাভাষী মানুষ আছেন, সবাইকে নিয়ে একসাথে পথ চলা, কাজ করা, এটা আন্তর্জাতিক সীমানা আছে, বাংলাদেশ, নেপাল এবং বিহারের বর্ডার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে। সুতরাং এই পুরো জায়গাটা মহকুমা পরিষদ এক বছর ধরে অত্যন্ত দায়িত্বের সাথে তারা কাজ করছে, আগামী দিনেও খুব ভালোভাবে সুন্দরভাবে জল মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, সোলারের মাধ্যমে বিদ্যুৎটাকে আরও ভালোভাবে পৌঁছানো, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার পরিস্থিতি আরও উন্নয়ন করা, সমস্ত বিষয়ে অভাব ডেভেলপমেন্টের ব্যাপার নিয়ে মহকুমা পরিষদ কাজ করছে। আজকে বর্ষপূর্তিতে তারই খতিয়ান দেওয়া হলো এবং সেই প্রোগ্রামগুলো নিয়ে কীভাবে এগোনো হবে তা নিয়ে আলোচনা।